এটা তো 8GB RAM আছে 128 স্টোরেজ ম্যাকবুক প্রো ভার্সনের টাচবার কোর i7 16GB RAM ম্যাক মিনি আর কি আচ্ছা এটা হলো পিসি সব দেওয়া আছে এখানে বলি পাওয়ার পোর্ট দেওয়া আছে ল্যান পোর্ট দেওয়া আছে এইচডিএমআই দেওয়া আছে থান্ডারবোল্ট দেওয়া আছে ইউএসবি দেওয়া আছে চারটা অডিও পোর্ট দেওয়া আছে মেমরি কার্ডের অপশন দেওয়া আছে মানে আপনি কি লাগবে কোর i5 এর 6th জেনারেশন ইউটিউব নিয়ে কাজ করেন ফেসবুক নিয়ে কাজ করেন তো তাদের জন্য এই ল্যাপটপটি খুবই স্পেশাল হবে লেনোভো থিংকপ্যাডের মধ্যে কোর i5 7th জেনারেশন 16GB RAM 512GB SSD আর আপনার i5 এর 8th জেনারেশন 16GB RAM 512GB স্টোরেজ দিয়ে i9 এর 11th জেনারেশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে চমৎকার মানে এত ম্যাকের কালেকশন রয়েছে যারা রিজনেবল প্রাইসে ম্যাকের দেখা যাচ্ছে এখানে ব্র্যান্ড পিসি আছে ম্যাকের ম্যাকবুক এয়ার ম্যাকবুক কালেকশন মানে অনেক অনেক কালেকশন আছে যারা নিতে চান চলে আসতে পারেন আইটি স্টোর ঢাকা বসুন্ধরা সিটির এটা হচ্ছে লেভেল 5 ব্লক বি শপ নাম্বার হচ্ছে এটা হচ্ছে 43 আচ্ছা আসলে রিফাত ভাইকে আপনারা পেয়ে যাবেন রিফাত ভাই মোটামুটি সবসময় অ্যাভেলেবেল রয়েছে এছাড়া যারা মানে একটু প্রিমিয়াম ল্যাপটপ নিতে চান এনভির কালেকশন আছে এইচপি এনভি স্পেকটা মোটামুটি যে প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা আইটি স্টোরে সবসময় অ্যাভেলেবেল পাবেন তো ঢাকার ভেতরে যারা আছেন সরাসরি শপ ভিজিট করবেন বসুন্ধরা সিটিতে অথবা যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু হোম ডেলিভারি নেয় মানে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের আপনার অফিসে আগে অনেক কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অনলি 1000 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার মানে প্রোডাক্ট কুরিয়ারে যাবে ওইখানে দেখে শুনে আপনারা নিতে পারবেন তো বর্তমানে অনেক ল্যাপটপ আছে আমরা আজকের ভিডিওটাতে দেখাবো নিঃসন্দেহে যারা একটু প্রিমিয়াম ল্যাপটপ চান অবশ্যই আইটি স্টোরে আসবেন সো কথা বাড়াবো না কি কি কালেকশন আছে সেটাই আজকের এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করি তো দর্শক যেটা বলছিলাম আজকে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন দেখাবো যারা রিজনেবল প্রাইসে ল্যাপটপ নিতে চান আপনারা চলে আসতে পারেন আইটি স্টোরে আর আমরা আইটি স্টোরের আজকে বসুন্ধরা সিটির আউটলেটে চলে আসলাম বসুন্ধরা সিটির এটা হচ্ছে লেভেল 5 বিস্তারিত জানবো আর আমাদের সাথে আজকে রয়েছে রিফাত ভাই রিফাত ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই বর্তমানে কি কি ল্যাপটপ আছে আপনাদের কাছে এই মুহূর্তে আমাদের কাছে এইচপি এর কিছু লেটেস্ট কিছু মডেল আছে আমাদের কাছে এলিট বুক সিরিজের প্লাস ম্যাকবুকের কিছু মডেল আছে ম্যাকবুকের ম্যাক মিনি কিছু ডিভাইস আছে যারা কিনা ব্র্যান্ড পিসি হিসেবে ইউজ করতে যাচ্ছেন আকর্ষণীয় কিছু মডেল এলিট বুকের কিছু এলিট বুকের জি5 এর কিছু ভার্সন আছে প্লাস মাইক্রোসফট সারফেসের ল্যাপটপ 1 ল্যাপটপ 2 ল্যাপটপ 3 i5 i7 এই মডেলগুলো হবে অ্যাভেলেবল আছে এমনকি এনাদার কিছু মডেল আছে যেগুলো কিনা লেনোভো থিংকপ্যাডের বিজনেস ক্লাস সিরিজ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আর এর পাশাপাশি আরও কিছু আছে যারা কিনা সারফেসের মধ্যে ল্যাপটপ প্লাস ট্যাব দুইটা হিসেবে ইউজ করতে যাচ্ছেন এগুলো অ্যাভেলেবল আছে এই আর কি আর পাশাপাশি কিছু গেমিংও কিছু ভার্সন আছে আমাদের কাছে যে এলিট বুকের কিছু আছে এনবির আছে এটা আছে এইচপি এনবির কোরাই 7 দিয়ে আপনার 11 জেনারেশন আরটিএক্স গ্রাফিক্স কার্ড দিয়ে প্লাস ম্যাকবুকের ভিতরে কিছু রিজনেবল প্রাইসের মধ্যে আছে আপার প্রাইসের মধ্যে আছে মোটামুটি অনেকগুলি মডেল আমাদের কাছে এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে ওকে তো আমরা আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে শুরু করব একটু রিজনেবল প্রাইসের মধ্যে কিছু ল্যাপটপ দিয়ে যেমন আমি আজকে ফার্স্ট আমি আপনার লেনোভো থিংকপ্যাডের একটা ল্যাপটপ দিয়ে শুরু করি যারা কিনা একটু কম প্রাইসের মধ্যে একটু হেভি লেভেলের কাজ করবেন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং অনেক আছে কন্টেন্ট ক্রিয়েটার তো ইউটিউব নিয়ে কাজ করেন ফেসবুক নিয়ে কাজ করেন তো তাদের জন্য এই ল্যাপটপটি খুবই স্পেশাল হবে এটা হলো লেনোভো থিংকপ্যাডের মধ্যে কোর i5 7th জেনারেশন 8GB RAM আছে 256 SSD কার্ড একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ কাছ থেকে দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবং ল্যাপটপটা 180 ডিগ্রি রোটেট হবে আপনার আর ব্যাকলিট কিবোর্ড ফুল এইচডি আবার আপনার যারা চায় র্যাম বা স্টোরেজ এগুলো আপডেট করতে পারবে এটাতে ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনাদের হ্যাঁ আমাদের প্রতিটা ল্যাপটপের সাথেই 15 দিনের রিপ্লেসমেন্ট প্লাস 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এই ল্যাপটপগুলো হলো 24 আওয়ার্স যদি ইউজ করে কোনো ধরনের হিটিং ইস্যু স্লো হ্যাং লোডিং কিচ্ছু নেবে না একদম ফুল রিফ্রেশমেন্টে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপের প্রাইস হলো মাত্র 25,000 আচ্ছা 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 আমাদের বিগত দিনগুলোতে এই ল্যাপটপগুলো আমরা 27-28 সেল করছি বাট এখন আমাদের অফার প্রাইস চলছে সেই জন্য আমরা প্রতিটা ল্যাপটপ 25,000 টাকা কম করে দিচ্ছি আপনারা নিতে পারবেন আচ্ছা ঢাকার বাইরে কি ল্যাপটপ দিচ্ছেন আপনারা যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর ইনশাআল্লাহ 24 আওয়ার্সের মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মানে ঢাকার বাইরে যারা নিতে চায় সিস্টেম কি কিভাবে নিতে পারবেন সিস্টেমটা হলো আপনারা আমাদেরকে বিকাশের মাধ্যমে 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা জিনিসটা আপনাকে পাঠিয়ে দেব আপনি বাকি টাকা পেমেন্ট করে উঠিয়ে নেবেন ল্যাপটপ উঠিয়ে নিতে পারবেন ওকে আচ্ছা আমরা আরো কিছু যদি ল্যাপটপ দেখব এর বাইরে আমি আরো কিছু ল্যাপটপ দেখাচ্ছি কিন্তু তার আগে এটার ভিতরে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আমি দেখাইনি আপনাকে মানে 10টা থেকে একটা পছন্দ করে 10টা থেকে একটা নিতে পারবেন অথবা আপনি একটা দেখলে একটাও নিতে পারবেন কারণ আমাদের কন্ডিশনগুলো সবগুলো সবগুলো প্যাকেট কন্ডিশন এগুলি হ্যাঁ আপনি ল্যাপটপগুলো একটু দেখেন আমি ওপেন করি জাস্ট আপনাদের দেখানোর জন্য প্রতিটা ল্যাপটপ কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ হ্যাঁ এগুলোর সাথে কি অরিজিনাল চার্জার প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন আর আপনার বেসিক যত সফটওয়্যার থাকে সবকিছু আমরা দিয়ে দিই প্রতিটা ল্যাপটপ কিন্তু বক্স কন্ডিশন আপনি একটু দেখেন আমাদের কোয়ান্টিটি আসলে অনেক তো প্রতিটা ল্যাপটপে আমরা ইনশাআল্লাহ ফ্রেশ দিব কাস্টমারদেরকে একটু দেখেন একদম ফ্রেশ তো মোটামুটি যারা কিনা
25-26 মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য থিংকপ্যাডটা খুবই বেটার হবে। আর এই সেম ল্যাপটপটার মধ্যে আবার 512 স্টোরেজ দিয়ে আছে, যারা কিনা স্টোরেজটি একটু বেশি দরকার অথবা ডাটাগুলি একটু বেশি দরকার। 512 জিবি, এটা আবার 3000 টাকা প্রাইস বেশি আসবে, 28000। আচ্ছা, 28000 আপনার স্টোরেজের জন্য আপনার 3000 টাকা অ্যাড হবে 256 থেকে 512 তে গেলে। আচ্ছা আচ্ছা, ওকে। এগুলো কনফিগারেশনে কিছু ভাগ আছে, ওই হিসাব করে প্রাইসগুলো আপনার আপ ডাউন হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট এভারেজ প্রাইসগুলো আমাদের এরকম। তো ম্যাকবুকের কি কালেকশন আছে? ম্যাকবুকের মধ্যে যারা কিনা আপনার কোরাই 5 এর মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছেন রেটিনা ডিসপ্লে দিয়ে, রেটিনা ডিসপ্লে তো জানেনই, খুব সুন্দর একটা কালার রেটিনা ডিসপ্লে, এটা যেটা আমরা নর্মাল 2K ডিসপ্লের মধ্যে আমরা কালারটা ভাবি এরকম আর কি। আর এটা তো 8 জিবি র্যাম আছে, 128 স্টোরেজ, ম্যাকবুক প্রো ভার্সনের। আচ্ছা, এটাতে মোটামুটি সব ধরনের কাজই করা যাবে, মূলত ম্যাকবুকের ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে রেজুলেশন, গেট আপ, লুক সব কিছু মিলে খুবই বেটার একটা প্রোডাক্ট এগুলি। আর এগুলোর প্রাইস আপনার মাত্র 45000। 45000 এর ম্যাকবুক প্রো রেটিনা ডিসপ্লে দিয়ে কোরাই 5 এর ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন। আর খুব সুন্দর একদম কন্ডিশন গুলি দেখেন আপনি। আচ্ছা, সুপার ফ্রেশ কন্ডিশন। সুপার ফ্রেশ মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশন, এটা কোনো ডেন্ট বা স্ক্র্যাচ কিচ্ছু নেই। তো এই ল্যাপটপটা নিতে পারি যে আমি একটু আপনাকে কনফিগারেশন একটু কাছ থেকে দেখাই দিই, আপনি বুঝতে পারবেন। তাহলে দেখেন এগুলো একটু আমি কাছ থেকে আপনাকে দেখাই দিই এটা কনফিগারেশনটা, এবং কি কয়বার চার্জ করা হয়েছে, কি করা হয়েছে সব কিছু আপনি এখান থেকে ডিটেইলস গুলো দেখতে পারবেন। হ্যাঁ রাইট, সব কিছু দেখে নিতে পারবেন। ওকে আচ্ছা, তো আমরা হচ্ছে একটু দেখাই এটা কনফিগারেশন প্লাস আপনার যতটুকু স্টোরেজ, আপনি এটা স্টোরেজ আপডেট করা যায়। হ্যাঁ আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে দেখেন, ম্যাকবুক প্রো রেটিনা 13 ইঞ্চ আর্লি 2015 2.7 GHz দেওয়া আছে, কোরাই 5 প্রসেসরের 8 জিবি র্যাম দেওয়া আছে, আর আপনার গ্রাফিক্স কার্ডের মডেল দেওয়া আছে আপনার 6100। হ্যাঁ, আর এটার স্ক্রিনটা একটু দেখে আপনাকে, এটা হলো রেটিনা ডিসপ্লে, যে লেখা আছে দেখেন রেটিনা ডিসপ্লে 13.3 ইঞ্চি ডিসপ্লে, 2560 থেকে ইনটু আপনার 1600 একটা ডিসপ্লে রেজুলেশন। আর স্টোরেজ দেওয়া আছে 128, আপনি চাইলে 256/512 করে নিতে পারবেন। মাত্র 45000 এ ম্যাকবুক প্রো পেয়ে যাবেন আমাদের কাছে, খুবই আকর্ষণীয় প্রাইস আর খুবই আকর্ষণীয় প্রোডাক্ট এগুলি। মাত্র ব্যাটারি সাইকেল আপনার 134 বার, এভারেজ দেখানো যদি ইউজ করেন 5 থেকে 6 ঘন্টা এভারেজ ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। খুব মানে খুব বেটার কন্ডিশনের এই প্রোডাক্টগুলি আমাদের কাছে স্টক আছে। আর এর পাশাপাশি আরেকটা ল্যাপটপ আছে আমাদের কাছে ম্যাকবুক প্রোরই, এটা হলো 2017-এর। হ্যাঁ, 2 জিবি র্যাম আর 256 জিবি স্টোরেজ দিয়ে, এটা কিন্তু টাচ বার, আপনি চাইলে টাচ বারটাও ইউজ করতে পারবেন এখান থেকে। আপনি এই যে আমি অন করে আপনাকে দেখা, কোরাই 7 দিয়ে, এটাও কিন্তু রেটিনা ডিসপ্লে দিয়ে, রেটিনা ডিসপ্লে আই7 এর প্রসেসর, এটার প্রাইস হলো মাত্র 75000। 75000 দিয়ে টাচ বার, কোরাই 7, 16 জিবি র্যাম আর 256 স্টোরেজ, ম্যাকবুকে কিন্তু 16 জিবি র্যামটা কিন্তু একটু রেয়ার। হ্যাঁ, ওরকম অ্যাভেলেবেল না মার্কেটে স্টকে, আর প্রাইস রেঞ্জগুলি অনেক হাই হয়, যে আপনি যত নতুন অবস্থায় কিনবেন তখন প্রাইসগুলি তো অনেক গ্যাপ হয় 8 জিবি আর 16 জিবিতে। হ্যাঁ ওকে, আর আপনার এটা আমি আপনাকে দেখাই দিই, এই যে আপনি এখান থেকে যখন ইউজ করবেন, এই যে টাচ বার ইউজ করতে পারছেন একটু দেখেন আপনি, আপনি ব্যাকলিট, সাউন্ড সব কিছু টাচ বার ইউজ করতে পারবেন। ওকে, খুব সুন্দর জিনিসগুলো, খুব ইজি। এই যে দেখেন আপনি এখান থেকে বাড়ানো কমানো সব কিছু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। ওকে, এটার প্রাইস হলো মাত্র 75000। 75000 HP ম্যাকবুকের এই লোগো দিয়ে পেয়ে যাবেন, এটা কিন্তু আবার লাইটিং লোগো না, মানে একটা সিলভার কালার, একটা সিলভার লোগো। ওকে, চাইলে লাইটিং লোগো আপনারা আছে, লাইটিং লোগো আছে, হলো আগের মডেলগুলো আর কি। ওকে, লেটেস্ট মডেলগুলো আচ্ছা, এরপরে আমরা যদি যাই, আর এরপর আমি দেখাবো একটা খুব সুন্দর একটা ল্যাপটপ লেনোভোরই, এটা হলো এক্সন কার্বন দিয়ে, যারা কিনা কার্বন সিরিজ চাচ্ছেন একটু কম প্রাইজের মধ্যে, একদম সুপার স্লিম, লাইটওয়েট, খুবই হালকা ল্যাপটপ, তাদের জন্য এটা খুবই স্পেশাল হবে। কোরাই 5 এর 6th জেনারেশন, এটাতে 8 জিবি র্যাম আছে, 256 SSD কার্ড দেওয়া আছে, প্রাইস মাত্র 32000। স্লিমটা কি দেখেন আপনি, ওকে, সুপার স্লিম, সুপার স্লিম, বর্ডারটা একদমই ন্যানো দেওয়া আছে, ন্যানো বেজেল ইউজ করা হয়েছে, ফুল এইচডি ডিসপ্লে, 8 জিবি র্যাম আর হলো আপনার 256 স্টোরেজ, চাহিদা অনুযায়ী র্যাম বা স্টোরেজ এগুলো আপডেট করতে পারবেন। এর পাশাপাশি আমি আপনাদেরকে কিছু ল্যাপটপ দেখাবো, এটা হলো ম্যাক মিনি আর কি। আচ্ছা, এটা হলো পিসি, আমরা তো পিসি জানি অনেক বড় হয়, ব্র্যান্ড পিসি টাইপের, ব্র্যান্ড পিসি। হ্যাঁ, তাও আবার ম্যাকের ব্র্যান্ড পিসি, এটা ম্যাকের ব্র্যান্ড, এটা হলো 2014 ভার্সন, এটা আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এটা হলো 4 জিবি র্যাম, 256 4 জিবি 256 দিয়ে, এটার প্রাইস হলো মাত্র 25000 টাকা। 25000 টাকা দিয়ে ম্যাকবুকের ব্র্যান্ড পিসি, আপনার পাশে যদি কোনো স্মার্ট টিভি বা স্মার্ট কোনো মনিটর থাকে, আপনি জাস্ট HDMI কানেক্ট করবেন, এটার মধ্যে আবার আরেকটা আছে, এটা আমি আপনাকে দেখাই, এটা কিন্তু আবার 8 জিবি আর 256 দিয়ে, এটা কিন্তু 2014 মডেল। হ্যাঁ, এটার প্রাইস আসবে মাত্র 28000 টাকা, মানে 3000 টাকা পার্থক্য। আরেকটা আছে, 16 জিবি দিয়ে, 14 সালের i5, 16 জিবি 256
36 এটা প্রাইস আসবে 30000 টাকা 30000 মানে কনফিগার অনুযায়ী আর এই জিনিসগুলো কিন্তু আপনার ইউজ না করলে বুঝবেন না যে আসলে জিনিসটা কি এটা কতটা এটা সুপার পিসি ম্যাক এর ব্র্যান্ড পিসি কিন্তু পারফরম্যান্স অনেক হাই কোনো লোডিং নেবে না কিচ্ছু করবে না একদম স্মুথলি আপনি ইউজ করতে পারবেন আর এগুলা কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এগুলো আমাদের কাছে এখানে অনেকগুলি রাখা আছে এগুলো আসলে দেখা গেল ম্যাক ইউজাররা আসলে মানে ব্র্যান্ড পিসিগুলো খুব মানে সুন্দরভাবে ইউজ করার সবচেয়ে বড় কথা হলো কি আপনি এত ছোট একটা ডিভাইস যে কোনো জায়গা আপনার পোর্টেবল এটা ক্যারিও করতে পারবেন ক্যারিও করতে পারবেন ক্যারি করে ইউজ করতে পারবেন তো মোটামুটি সবগুলো কনফিগারেশন এর ম্যাক মিনি আমাদের স্টকে পেয়ে যাবেন আর এর বাইরে আমি আরো কিছু ল্যাপটপ আছে দেখাই ম্যাকের আচ্ছা এটা আমাদের হিউজ কোয়ান্টিটি আসছে আমি একটু দেখাই আপনাকে এটা হলো ম্যাকবুকের আপনার 2015 i7 দিয়ে 16GB RAM 256 SSD কার্ড দিয়ে হ্যাঁ আচ্ছা 16GB আর হলো 256 স্টোরেজ আর খুবই ফ্রেশ আপনি কন্ডিশনগুলো একটু দেখেন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ যারা কিনা ম্যাকবুক ইউজার আছেন তাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই ভালো হবে কারণ আপনার রেটিনা ডিসপ্লে দিয়ে 16GB RAM 256 স্টোরেজ আবার স্টোরেজটা বিল্ট ইন না আপনি আপনার ডিমান্ড অনুযায়ী আপডেট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন এটাও আমি আপনাকে অন করে দেখাই এগুলো প্রাইস রেঞ্জে খুবই কম মাত্র 63000 63000 এ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের অফার প্রাইস আমাদের রেগুলার প্রাইস কিন্তু 65 থেকে 66 বাট আমাদের অফার প্রাইসগুলো কিন্তু সবগুলি আলহামদুলিল্লাহ মানে আমরা কমাইয়া চাইতেছি বা রাখতেছি আর কি এই আর কি আর আপনি একটু দেখাই এটা আমি আপনাকে কাছ থেকে তাইলে বুঝতে পারবেন এটা কনফিগারেশন সবকিছু আমি দেখাচ্ছি আচ্ছা এটাও আপনারা দেখতে পারেন যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে এগুলো জাস্ট আমার সামনের প্রোডাক্টগুলো দেখাচ্ছি দুই পাশে কিন্তু সামনে পিছনে অনেক ল্যাপটপ আছে এগুলো কিন্তু এখনো বলার সুযোগও পাইতেছি না তো যাই হোক সমস্যা নাই আলহামদুলিল্লাহ সবগুলোই দেখাবো ট্রাই করবো আমি এটা হলো কোরাই 7 দিয়ে হ্যাঁ কোয়াড কোর প্রসেসর ইউজ করা হয়েছে এটা হলো 16GB RAM দিয়ে ম্যাকবুক প্রোর 15 ইঞ্চ আর কি যারা কিনা ভিডিও এডিটিং করেন বা গ্রাফিক্সের কাজ করেন অটোকেটের কাজ করেন তাদের একটু বিগ স্ক্রিন হলে একটু বেটার হয় তো তাদের জন্য এটা খুবই সুন্দর হবে জিনিসটা আর খুব ফ্রেশ কন্ডিশন খুবই বেটার লুকের একটা প্রোডাক্ট এটা এটা কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা কপি রাখা আছে এখানে আমি দেখাই আপনাকে এখানে আরেকটা রাখা আছে আপনি দেখেন প্রতিটা ল্যাপটপই একদম ফার্স্ট হ্যান্ড টাইপের এই আপনার দেখে মনে হবে না যে আসলে খুব ইউজ হয়েছে বা স্ক্রেচ এগুলোর প্রাইস কত রাখা যাবে বলেছেন এগুলোর প্রাইস হলো 63000 আচ্ছা 63000 টাকা এই যে দেখেন প্রতিটা ল্যাপটপ কিন্তু আমাদের কাছে দেখেন মানে হিউজ কোয়ান্টিটি লেভেল আছে আপনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর ম্যাকবুকের ক্ষেত্রে ইউএস এর কিবোর্ড হলে সবথেকে বেটার হয় বিভিন্ন সময় কিবোর্ড ভার্সনের কারণে অনেকের ইউজ করতে অসুবিধা হয় আর ইউএস এর কিবোর্ডটা হলে একটু ইজি ইউজ করতে একটু ইজি হয় যেহেতু আমরা ইউএস এর কিবোর্ডে সব সময় টাইপ করে অভ্যস্ত ওকে এই যে দেখেন অনেকগুলো ম্যাকবুক আছে আপনারা চাইলে পছন্দ করে একটা দেখুন সবগুলাই মোটামুটি ভালো কনফিগারেশন আছে আপনার কাজের জন্য যাই নিতে চান আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা 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 ওকে ইনশাআল্লাহ তো ম্যাকবুক তো মোটামুটি আমরা দেখলাম ম্যাকবুক দেখানো আলহামদুলিল্লাহ শেষের দিকে আর এর বাইরে কিছু ল্যাপটপ আছে ম্যাকবুকের আমি আরো কয়েকটা ল্যাপটপ দেখাই আচ্ছা ওকে দেখেন ম্যাকবুকের আসলে এই যে 15 এ তখন দেখালাম না এটা এটারে আমাদের দেখেন আর কতগুলি পিস এখানে অলরেডি রাখা আছে দেখছেন ওকে অনেকগুলি এর ভিতর আবার কোরাই 7 এ দেওয়া যাবে এগুলো কিন্তু সব ম্যাকবুকের এগুলো প্রাইস মাত্র 45000 আপনি উইন্ডোজ ল্যাপটপ দিয়ে কি করেন আপনি ম্যাক ইউজ করেন ম্যাকে অ্যাপল এর ডিভাইস গুলো তো আসলে আমরা নতুন অনেক নতুন নতুন ফিচার পাই যেগুলো কিনা উইন্ডোজ আমরা পাই না বা থাকে না অনেক সময় আচ্ছা এগুলো দেখেন আপনি ওকে আর এখনকার বর্তমানে ম্যাক ইউজার অনেক বেড়ে গেছে মানে ডে বাই ডে মানে ম্যাক ইউজার অনেক বাড়তেছে কারণ ম্যাক এর ফিচারগুলো ভালো তো আর অন্যটা কিন্তু ভালো লাগবে না কারণ ম্যাক এর ফিচারগুলো এত ভালো থাকে বা ওদের অপারেটিং সিস্টেম ওদের মানে প্রতিটা জিনিসই সুন্দর আর কি যেহেতু আমি নিজে ম্যাক ইউজার বা অ্যাপল ইউজার ওকে সেই ক্ষেত্রে ম্যাক এই যে অনেকগুলি আছে আপনি দেখে নিতে পারেন 15 এর i5 দিয়ে 8GB 128GB এবং কি প্রাইস 45 টাকা যাবে 45 করে রাখা যাবে এগুলি হ্যাঁ সবগুলো কনফিগারেশনই খুব ভালো আছে প্রতিটা প্রোডাক্টই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি দেখে নিতে পারেন কোন সমস্যা নেই আপনারা পছন্দ করে আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে অ্যাপল এর স্টকটা সবথেকে বেশি হ্যাঁ আপনি অ্যাপল এর প্রোডাক্টই নিতে পারবেন আর এখানে আরেকটা প্রোডাক্ট রাখা আছে এটা হলো ম্যাকেরি এটা 16GB 256 দিয়ে কোরাই 7 এর বাইরে আমি কিছু ল্যাপটপ দেখাই এগুলো হলো আমাদের কাছে নতুন কিছু স্টক আসছে যেগুলো হলো ডেল এর এক্সপিএস ভার্সন হ্যাঁ এই যে ডেল এক্সপিএস অনেকে এক্সপিএস আসলে চায় অনেক চায় কিন্তু স্টকে সবসময় থাকে না এটা হলো 4K রেজুলেশন দিয়ে হ্যাঁ 16GB RAM 512GB SSD আর আপনার i5 এর 8 জেনারেশন আমাদের কাছে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলি সবথেকে বেশি থাকে যেগুলো কিনা আপনার ওয়ার্ল্ডের টপ টপ যে মডেলগুলো যেমন এক্সপিএস প্লাস আপনার সারফেস স্পেকট্রা এনবি প্লাস আপনার লেনোভো থিংকপ্যাড স্যামসাং এর গ্যালাক্সি বুক অনেকগুলো মডেল আছে হ্যাঁ
ইনশাআল্লাহ আমরা দিতে পাবো সমস্যা একটু আপনাদের কাছ থেকে দেখাই ওকে এই ল্যাপটপটা হলো 4K রেজুলেশন আচ্ছা 3840 থেকে 2160 মানে 4K রেজুলেশনের ল্যাপটপ কিন্তু আপনার অ্যামোলেড ডিসপ্লে 4K দেওয়া আর এটার বর্ডারটা দেখেন সবচেয়ে একটা ন্যানো বর্ডার বেজেললেস একটা প্রোডাক্ট এবং পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে প্লাস ব্যাকলিট কিবোর্ড আর সবথেকে লাইট ও সবথেকে প্রিমিয়াম মানে আমার কাছে পার্সোনালি এক্সপ্রেস খুব পছন্দ ল্যাপটপটা আপনি হাতে ধরে দেখেন জিনিসটা কতটা প্রিমিয়াম দেখেন একবারে সামনে পিছনে দেখেন দেখতে কত কিউট মানে এত সুন্দর ল্যাপটপ এক্সপ্রেস ডেলের মধ্যে সবচেয়ে সুন্দর মানে ডেলের থেকে ডেলের ভিতরে সবথেকে সুন্দর সবথেকে প্রিমিয়াম ল্যাপটপ এরপর আর কোনো মডেল আমার জানা মতে নাই বা সিরিজ নাই মডেল থাকে মানে এই সিরিজ ওকে এটার প্রাইস কেমন রাখছেন এর প্রাইস রেঞ্জটা আমরা আপনার 16GB 512 দিয়ে 53 করে সেল করতেছি আচ্ছা 53 হ্যাঁ এটা কিন্তু 4K এর ভার্সনটা এর ভিতরে আবার আছে ফুল এইচডি ভার্সন ওগুলো প্রাইস রেঞ্জ গুলো কিছু কম আছে বাট 4K ভার্সনগুলো প্রাইস গুলো এরকমই এবারে যে আর এটাও কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা কপি আছে আমি একটু দেখাইতেছি আপনাদেরকে ওকে এই যে দেখেন এই যে এখানে রাখা আছে এখানে এক্সপিএস আছে এখানে রাখা আছে অনেক আছে অনেক অনেক আচ্ছা অনেক আছে এই যে দেখেন ওকে দেখিয়ে বুঝে নিতে পারবেন এই যে দেখছেন অনেক রাখা আছে অনেক তো অনেকগুলো থেকে আপনারা আরো আছে অনেক স্টক আছে আমাদের একটা পছন্দ করে নিতে পারবেন আচ্ছা এরপর আমরা যদি যারা কিনা একটু ছোট সাইজের মধ্যে 360 টাচ স্ক্রিন চাচ্ছেন এইচপি এর এনভিডিয়া ভার্সন একদমই লেটেস্ট স্টক আমাদের এটা এটা হলো Ryzen 5 দি 8GB RAM 256 স্টোরেজ HP ইন কালারটা দেখেন কত সুন্দর পুরো সুন্দর আর এটা আপনি যদি ট্যাব মোড করে ইউজ করতে পারবেন ওয়াও খুব মাত্র 60000 টাকা এটার প্রাইস কনফিগারেশনটা কি হবে এটা হলো Ryzen 5 দি 8GB RAM আর হলো 256 স্টোরেজ ডিসপ্লে আছে ফুল এইচডি যারা ট্যাব মোডে ইউজ করতে চান ট্যাব মোডে ইউজ করতে পারবেন আর আমি একটা জিনিস দেখাই এটা আপনাকে অন করে দেখতে কত সুন্দর জিনিসটা বর্ডারটাও খুব ডিজাইন এটার আমি একটু দেখাচ্ছি এটা আপনারা দেখতে পারবেন এটার প্রাইস খুব সুন্দর জিনিস দেখেন আপনি দেখবার মতো জিনিসটা হ্যাঁ আচ্ছা এটা অনেকে আছে যারা ট্রাভেল করে বেশি একটু ছোট সাইজের লাগবে 360 করে ইউজ করবে বা জিনিসটা একটু আর্ট মার্ট করবে মানে জিনিসটা সুন্দর জিনিস অনেক সুন্দর হ্যাঁ ওকে ফুল টাচ স্ক্রিন 60000 টাকা হলে নিতে পারবেন 60000 টাকায় যে 360 করে ইউজ করতে পারবেন ট্যাব মোড করে ইউজ করতে পারবেন আচ্ছা মানে আপনি যেভাবে চান এভাবে ইউজ করতে পারবেন জিনিসটা আচ্ছা ওকে খুব সুন্দর জিনিসটা এটা হলো HP NV 13 একটা মডেল আর কি HP NV এর একটা ভার্সন এটা আচ্ছা এটাও আপনারা দেখতে পারেন দেখতে পারেন ওকে আচ্ছা মোটামুটি দেখা যাচ্ছে আসলে সব সময় তো কম বাজেট দেখায় আজকে আমরা একটু এক্সপেন্সিভ গুলো একটু দেখালাম আর কি আমাদের কাছে সব সময় একটু আপডেট মডেল গুলি থাকে আর কম প্রাইস অনেক ল্যাপটপ আছে বাট ওইগুলো তো আসলে সবার কাছেই থাকে আমার কাছে যে জিনিসগুলো আছে এগুলো অনেকের কাছে নাও থাকতে পারে নাও থাকতে পারে ওকে এটা হলো Core i7 দি 8 জেনারেশন Lenovo ThinkPad Yoga X1 Yoga এটার হলো 2K ডিসপ্লে রেজুলেশন 16GB RAM 512GB স্টোরেজ মাত্র 55000 টাকা এর প্রাইস Lenovo ThinkPad এর Yoga একটা ভার্সন খুব সুন্দর আপনি ল্যাপটপটা দেখেন একটু কন্ডিশনটা দেখেন আচ্ছা আচ্ছা ওকে জেনুইন অপারেটিং সিস্টেম দেওয়া আছে প্লাস কিবোর্ড লাইটিং দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক মানে কি লাগবে সবই এবং এটার সাথে একটা পেন দেওয়া আছে অনেকে আলাদা একটা পেন কিনতে গেলে অনেক কস্টিং পড়ে যায় 5-6000 বা 8-10000 টাকা চলে যায় আপনি যারা আর্কিটেকচার আছেন বা একটু ড্রয়িং করতে পছন্দ করেন তাদের জন্য এই জিনিসগুলো খুবই মানে পছন্দ করার মতো জিনিস আর কি দেখা গেল আপনার কালার রেজুলেশন প্লাস আপনার ট্যাব মোড এই জিনিসগুলো তো সব ল্যাপটপে থাকে না থাকে না আর জিনিসগুলোর যে ফিচার আছে এগুলো এটা কিন্তু অ্যামোলেড একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে কত দাম রাখা যাবে এটার প্রাইস হলো মাত্র 55000 টাকা 55000 টাকা এই যে দেখেন আপনি ড্রয়িং করবেন এখান থেকে আপনি ড্রয়িং করতে পারবেন আর্ট করতে পারবেন মানে খুব সুন্দর সুন্দর কিছু ফিচার আছে এই যে আমি দেখাই আপনাকে ওকে তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে আর্ট করতে পারবেন জিনিসগুলো খুব মানে সুন্দর হ্যাঁ আর কনফিগারেশন হয় 16GB RAM 512GB স্টোরেজ 2K ডিসপ্লে রেজুলেশন মাত্র 55000 টাকা Lenovo ThinkPad এর Yoga আমি বলছি যে ফার্স্ট থেকে যে ভালো কিছু মডেল আমি আপনাদের কাছে দেখাবো ইনশাআল্লাহ এখানে আবার আছে Core i7 HP Leadbook এর 16GB RAM 256 স্টোরেজ এটার প্রাইস আছে মাত্র 40000 টাকা 40000 Core i7 দিয়ে 40000 টাকা 16GB RAM দিয়ে ল্যাপটপ 16GB RAM দিয়ে আর এর বাইরে আরো কয়েকটা ল্যাপটপ আছে যারা কিনা Ryzen প্রসেসরে নিতে যাচ্ছেন এটা আছে 8GB RAM 512GB স্টোরেজ Ryzen 5 এর 5000 সিরিজ HP Pavilion 15 এটার প্রাইস আছে মাত্র 55000 টাকা 55000 টাকা দিয়ে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ডিভাইস পেয়ে যাবেন HP Pavilion সিরিজের মধ্যে ওকে আর এর ভিতরে আরো কয়েকটা মডেল আমাদের কাছে রাখা আছে যেমন এটারই আরেক পিস দেওয়া যাবে এখানে এটা দুই তিন পিস আমাদের কাছে দেওয়া যাবে যে এটাও ঠিক সেম কনফিগারেশন 55000 টাকা প্রাইজের মধ্যে প্রাইস আপনারা নিতে পারবেন আর আর একটা ল্যাপটপ আছে যেটা হলো মাইক্রোসফট সার্ফেস এর হ্যাঁ আচ্ছা যারা কিনা মাইক্রোসফটের সার্ফেস ইউজার আছেন একটু কম প্রাইজের মধ্যে চাচ্ছেন একটু মানে রিজনেবল প্রাইস লাগবে তাদের জন্য এই জিনিসগুলো খুব সুন্দর হবে আমি একটু দেখাচ্ছি ওকে এটা হলো সার্ফেস এর ল্যাপটপ 1 দিয়ে i5 এর 7 জেনারেশন 8GB RAM 256 স্টোরেজ আর 2K ডিসপ্লে রেজুলেশন 2K অ্যামোলেড ডিসপ্লেটা এটার প্রাইস রেঞ্জটাও খুবই রিজনেবল এর মধ্যে আছে মাত্র আপনার 42000 করা যাবে এটা প্রাইস 42000 টাকা রাখা 42000 টাকা আচ্ছা খুবই সুন্দর আমি একটু কনফিগারটা আপনাকে দেখাই উইন্ডোজ 11 দাও এটাতে হ্যাঁ সারফেস ল্যাপটপ ক্যামেরা রেজুলেশন ব্যাটারি ব্যাকআপ কালার রেজুলেশন সবকিছু মিলে খুবই সুন্দর আমি একটু দেখাচ্ছি আপনাকে হ্যাঁ ওকে এটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার একটা ল্যাপটপ চমৎকার যারা সারফেসের ভিতরে ল্যাপটপ নিতে চান ক্যামেরা রেজুলেশনটা দেখেন আপনি খুবই জোস ওরে মানে কয়টা ল্যাপটপের মধ্যে ক্যামেরা এরকম থাকে বলে অস্থির একটা খুবই সুন্দর জিনিসটা আর
ডিসপ্লে রেজুলেশনটা আমি আপনাকে দেখাই, এটা হলো 2K রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হইছে। আচ্ছা 2K দেখাচ্ছি আমি আপনাকে, 2160 দিয়ে মনে হয় এটা। হ্যাঁ হ্যাঁ ওকে, না এটা হলো 2256 থেকে 1504। হ্যাঁ আচ্ছা, এই রেজুলেশনগুলো কিন্তু নরমালি এইচপি রিলে আমরা পাই না সাধারণত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর থাকলেও খুব কম মডেলে আছে এইগুলো। এটা প্রাইস রেঞ্জ অনুযায়ী 2K রেজুলেশন দিয়ে কোর i5 7 জেন 8GB RAM 256 স্টোরেজ ব্যাটারি ব্যাকআপ 5 থেকে 6 আওয়ার আর একদম আল্ট্রা স্লিম মাইক্রোসফটের ডিভাইস মাত্র 42,000। আচ্ছা মানে আমাদের প্রাইস রেঞ্জগুলো কম, প্রোডাক্টগুলো আনকমন। এই জিনিসগুলো মনে হয় না সেকেন্ড বা থার্ড এর মধ্যে অ্যাভেলেবল খুব একটা পাওয়া যাবে, খুবই আনকমন। হ্যাঁ এটাও কিন্তু আমাদের কাছে অনেকগুলি দেওয়া যাবে, আমি একটু আপনাকে কাছ থেকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। আচ্ছা যে এখানে দেওয়া আছে, এখানে রাখা আছে, এখানে রাখা আছে, এবং এটার মধ্যে আরও 2-3টা মডেলও আমাদের কাছে রাখা আছে। যেমন এটা আরেকটা আছে সেম জিনিস i7 7 জেনারেশন দিয়ে, এটা 16GB 512GB আমি বলে দিছি যে আমাদের প্রতিটা প্রোডাক্টের প্রাইস কম থাকবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা এনবি সিরিজ দিয়ে আর কি। আর আমরা স্পেকটাও দেখছি আপনার কাছে, স্পেকটার আমার কাছে ভালো কিছু মডেল আছে আমি দেখাই। এটা হলো একদমই লাস্ট যে ভার্সনটা আছে স্পেকটার, এই মডেলটা আমার কাছে আছে। এটা হলো এইচপি স্পেকটার i7 এর 11 জেনারেশন, 16GB RAM 1TB স্টোরেজ আর গ্রাফিক্স কার্ড আছে RTX দেওয়া, আর ডিসপ্লেটা হলো 4K রেজুলেশন। এটা ল্যাপটপ প্লাস ট্যাব দুইটা হিসেবে ইউজ করতে পারবেন, আমি একটু দেখাই আপনাকে। ল্যাপটপ প্লাস ট্যাব দুইটা, আর এটা জেম কার্ড ভার্সন আর কি, পুরোটাই গোল্ডেন কালার এই বডিটা। আর আপনার এটা প্রাইসটা রাখা যাবে আপনার 1,65,000। আর এই সেমটা দিয়ে আর একটা আছে আপনার ব্লু কালারের। হ্যাঁ আচ্ছা, যারা কিনা আপনার মানে এটার এই ব্লু কালারটা চাচ্ছেন, এটাও নতুন মডেল, এখানেও কনফিগার দেওয়া আছে i7 এর 11 জেনারেশন, 16GB RAM 512GB স্টোরেজ, 4K ডিসপ্লে, এটা আবার ব্লু কালার আর কি। এটার আবার কালার দেওয়া যাবে, দেখেন কত সুন্দর জিনিসটা। আচ্ছা এটাও আপনারা দেখতে পারেন। এটা নিলে কত রাখবেন ভাই? এটা যদি না, এটা আমাদের প্রাইস করা যাবে আপনার 1,60,000 এর মতো করা যাবে। 1,60,000 এরকম আর কি প্রাইস হবে আপনার। এটা কিন্তু i7 এর 11 জেনারেশন দিয়ে খুবই সুন্দর, আর এগুলো কিন্তু নতুন ল্যাপটপ, 2 থেকে 3 বার 4 হয়তো বা ইউজ করা হয়েছে বক্স আর কি। আচ্ছা আচ্ছা, একবার ইউজ করা হয়েছে। আর এর বাইরে একটা ল্যাপটপ আছে এইচপি এনভি। হ্যাঁ এটা হলো মানে আমাদের দোকানে সব থেকে হাই কনফিগারেশনই বলতে পারেন বা স্পেকটার বরাবরই। এটা হলো i7 এর 11 জেনারেশন, RTX গ্রাফিক্স কার্ড দেওয়া আছে, 16GB RAM আছে আর 512GB স্টোরেজ দেওয়া আছে এটাতে। এটা হলো অ্যামোলেড 4K রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে, এবং এটা হলো HP-র সব থেকে আপডেট, সব থেকে প্রিমিয়াম মডেল, এরপর আর কোনো মডেল নাই, কারণ এটা কনফিগারেশনটা সর্বোচ্চ। আচ্ছা অ্যামোলেড ডিসপ্লে, তো আপনি কালারটা দেখাই আমি আপনাকে, আপনি বুঝতে পারবেন। ওকে দেখেন, এটা অ্যামোলেডের একটা শেপ দেখা যাচ্ছে এটার মধ্যে, কালারটা আমি দেখাই যে দেখেন। আচ্ছা এটা হলো 4K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, আমি রেজুলেশনটা আপনাকে দেখাই দিতেছি তাহলে আপনার ওকে দেখাতে সুবিধা হবে। এটার প্রাইস কেমন রাখছেন ভাই? এটা আমরা 1,50,000 পর্যন্ত করতে পারবো। এটা 1,50,000, এই যে দেখেন 3840x2160, এটা হলো 8GB ডিসপ্লে কালার রেজুলেশন, আমি একটু দেখাচ্ছি আপনাকে বুঝতে পারবেন। ওকে একদম সবকিছু আমি দেখাই দিতেছি এখান থেকে। তো এটাও আপনারা চাইলে যার যেটা আসলে পছন্দ হয় নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে। এই দেখেন 8GB ডিসপ্লে রেজুলেশন, আপনার 8 বিট এর আপনার আপনার বিট ইউজ করেছে এটাতে, খুব আপডেট একটা মডেল এটা, 8GB কালার আর অ্যামোলেড ডিসপ্লে, তো মানে অসাধারণ। আর এই সেম ভার্সনের মধ্যে আবার i9 নিতে পারবেন, তো আমি জানতাম না যে প্রসেসর আছে। আচ্ছা i9 ও আসছে, তো i9 এর মধ্যে এটা হাই কনফিগারেশন দেওয়া আছে, ওরাই 9 দিয়ে। এটা হলো আপনার 16GB RAM 512GB স্টোরেজ দিয়ে i9 এর 11 জেনারেশন, এটাও ঠিক সেম রেজুলেশন দেওয়া হয়ে আছে আর RTX গ্রাফিক্স কার্ড ইউজ করেছে 3060 আর কি, 6GB গ্রাফিক্স এটার মধ্যে। এটার প্রাইস রাখতেছে আমরা 1,80,000 টাকা। 1,80,000, i9 11 জেনারেশন। এগুলো কিন্তু ভাই সেকেন্ড পিস কোথাও পাবে না, পাবে না, পাবে কি না। আচ্ছা আচ্ছা, পাবে না আর কি। তো ভাই G5 অনেকে একটু কমের ভিতরে নিতে চায়, G5 এর G6 এর আমাদের অনেক স্টক আছে, আমি এখান থেকে দেখাইতেছি। যারা কিনা G5 নিতে যাচ্ছেন HP Elite Book এর মধ্যে i5 এর 8 জেনারেশন মাত্র আপনার 32,000 আমাদের এখানে পেয়ে যাবেন, 32,000 টাকায় আপনারা নিতে, 32,000 টাকায় UK এর একটা ভার্সন। এটা কিন্তু UK ল্যাপটপ,
আপনার ইউকের ভার্সন দেওয়া আছে, 8GB RAM আছে, 256 স্টোরেজ দেওয়া আছে। এটার প্রাইস রেঞ্জ আসবে মাত্র আপনার 32,000 টাকা। এই সিমটা দিয়ে আবার 16GB RAM এরও নিতে পারবেন। যারা কিন্তু একটু RAM বেশি লাগবে 16GB দিয়ে এটা নিতে পারবেন। এটাও G5 এর একটা মডেল, 840G5। এটার প্রাইসটা আসবে মাত্র 35,000 টাকা। 8GB তে যদি নেন 32 আসবে, আর যদি 16GB নেন তাহলে 35। HP লেটবুক 840G5, 16GB RAM, 256GB স্টোরেজ, ফুল HD ডিসপ্লে, ব্যাকলিট, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সব কিছু আছে এটার মধ্যে। আশাপাশি অনেকের আপনারা আবার HP-র মডেল দেখতে চাচ্ছেন, 7th generation, এই যে HP-র 7th gen 840G4, G3-টা তো সব জায়গায় অ্যাভেলেবেল আছে, এই জন্য আমরা G4 স্টকে নিয়ে আসি, কারণ G4-টা একটু আনকমন। আর জেনারেশনটা আপডেট 7th generation, তো এটার প্রাইস রেঞ্জ আসবে মাত্র 27,000। 27,000 HP লেটবুকের 840G4, 8GB RAM, 256 SSD, একদম ফুল ফ্রেশ কন্ডিশন, জেনুইন অপারেটিং সিস্টেম দেওয়া, ফুল HD ডিসপ্লে দেওয়া আছে। তো মোটামুটি সব ধরনের ফিচার এটার মধ্যে পেয়ে যাবে। G4-টার মধ্যে যে ফিচারটা আছে এটা হলো আপনি অ্যাট দ্য সেম টাইম দুইটা স্টোরেজ ইউজ করতে পারতেছেন, SSD প্লাস HDD। অনেকের স্টোরেজটা বেশি ইম্পর্টেন্ট থাকে যে আমার স্টোরেজটা মাস্ট বি লাগবে, ডাবল স্টোরেজের একটা খুব একটা প্রয়োজন থাকে। তো প্রতিটা ল্যাপটপের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন হচ্ছে? আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে 15 দিনের রিপ্লেসমেন্ট থাকবে, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, শপ লোকেশনটা একটু বলে দেন। আমাদের শপের লোকেশনটা হলো বসুন্ধরা সিটি, লেভেল 5, ব্লক B, শপ নাম্বার 43। আচ্ছা, সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার? আমাদের সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার। এছাড়া প্রতিদিন কটা থেকে কটা? আমাদের প্রতিদিন 10টা সকাল 11টা থেকে আপনার রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, দেখেন অনেক মডেল আছে, অনেক মডেল আছে এখানে, কিন্তু আরো কিছু প্রোডাক্ট আছে ইনটেক, একবারে এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ মাইক্রোসফটের, মানে এগুলো কিন্তু দেখাইতে পারি না। ম্যাকের কিছু প্রোডাক্ট আছে মাইক্রোসফটের, এগুলো প্রাইস ফুল ইনটেক চাই, ইনটেক চাইলে ইনটেক নিতে পারো মাইক্রোসফটের মধ্যে। এগুলো প্রাইস আছে 7 to 71 এরকমের মধ্যে আর কি। মাইক্রোসফটের ব্র্যান্ড নিউ 10th generation পুরো i5, আচ্ছা i5 এর 10th generation, i5 10th generation, 70,000 পর্যন্ত এটা করা যাবে। ম্যাকেরও কি আপনার ফুল বক্স আছে? ম্যাকের বক্স আছে, মাইক্রোসফটের আছে, অনেক ব্র্যান্ডই আছে আমাদের কাছে। মানে দেখা গেল এগুলো তো এতগুলো দেখানো তো আসলে এখানে বেশ কয়েকটা দেখাতে পারি না, এখানে অনেকগুলো দেখাতে পারি নাই, অনেক ল্যাপটপ। কাস্টমার আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে তো আপনারা? হ্যাঁ, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে পাবেন, ফেসবুকে নক দিলে পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে, আপনারা চলে আসতে পারেন আইটি স্টোরে, অনেক অনেক কালেকশন আছে। যারা প্রিমিয়াম ল্যাপটপ নিতে চান অবশ্যই একবার হলো শপটা ভিজিট করবেন, আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপগুলো সারা বাংলাদেশ থেকে তাদের কাছ থেকে নিতে পারবেন।